ছয় মাস না পেরোতেই আবারও বাঘের উপদ্রব সুন্দরবন সংলগ্ন পাঁচটি গ্রামে। নদী শুকিয়ে যাওয়ায় লোকালয়ে আসছে বাঘ। গেল এক সপ্তাহে আক্রমণ করেছে জেলে ও গবাদি পশুদের। এতে আতঙ্কে রাত পার করছেন স্থানীয়রা। আরিফুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বাঘের হেলে দুলে নদী পার হওয়ার দৃশ্য মনোমুগ্ধকর বটে, তবে এর বাইরের চিত্র ভয়ঙ্কর। সুন্দরবন সংলগ্ন পাঁচটি গ্রামে এভাবে গত এক সপ্তাহ ধরে বেড়েছে বাঘের যাতায়াত। মরাভোলা নদী শুকিয়ে ছোট হওয়ায় সহজে লোকালয়ে প্রবেশ করছে, আক্রমণ করছে গবাদি পশুর উপর। বাঘের হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন এক জেলে। রাত দিন বন বিভাগের সাথে পাহারা দিচ্ছেন এলাকাবাসী। মাইকিং করেও ঘোষণা করে সাবধান করা হচ্ছে গ্রামবাসীকে। গরু ছাগলের ডাক শুনে বাঘ আসে গরু ছাগল খাইতে, আমরা সুন্দরবনের পাশেই বসবাস করি, আমরা নিরাপত্তা নিতে ভুগতেছি বাঘের আতঙ্কে। তো রাতের অন্ধকারে বাঘ আসিয়া এমনভাবে আনাঘনা করে মানুষ আতঙ্ক থাকে। শুনছি যে সুরক্ষা বেড়া দেবে, এখানে বহুদিন পর্যন্ত শুনতে আসি, এখন পর্যন্ত তারা এভাবে কোনো কার্যক্রম দেখতে আসি না। লোকালয়ে বাঘ প্রবেশের ঘটনা নতুন নয়, তবে স্থানীয়দের সুরক্ষায় এতদিনেও কোনো পদক্ষেপ নিতে পারেনি বন বিভাগ। বাঘ যাতে সুন্দরবন থেকে বাইরে লোকালয়ে আসতে না পারে সেই জন্য বাউন্ডারিতে আমাদের নাইলনের ফেন্সিং দেওয়ার একটা ব্যবস্থা আছে বাঘ সংরক্ষণ প্রকল্পে, সেই প্রকল্প পাস হয়েছে। আমাদের অর্থবর্দ আমরা পাই, সেক্ষেত্রে আমরা এই কাজটা করবো। একই গ্রামে পাঁচ বছর আগে প্রবেশ করায় একটি বাঘকে পিটিয়ে হত্যা করে এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।